আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রাতের বেলা আমরা বের হয়েছিলাম, তো সেখানকারই কিছু শুট আমি নিয়ে নিয়েছি, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমরা এখন চলে এসেছি মানিক মিয়া এভিনিউ। তো এখানকার ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আসলে রাতে আমরা একদম সারা রাতই বলতে গেলে বাহিরে ছিলাম, এভাবে ঘুরে বেরিয়েছি, আসলে আরও অনেক জায়গায় ঘুরেছি। তো সবগুলো মিলিয়েই কিন্তু আজকের ব্লগটি করতে পারছি না, আজকে শুধু এই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে আরও বাকি ঘোরাঘুরির ভিডিওগুলি একসাথে শেয়ার করলে আমার আজকের ব্লগটি অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমরা বাসায় ফিরতে ফিরতে আমাদের ভোর 5টা হয়ে গিয়েছিল। তো এই তো যাই হোক, এখানে এসেছি যখন তখনও অনেক রাত, প্রায় 2টা 3টা তো অবশ্যই, তো সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখানকার ভেতরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, তো অনেক ভিডিও এবং অনেক পিকচারও তোলা হয়েছে। আসলে এভাবে আমার ফার্স্ট টাইম বিজয় দিবস উপলক্ষে রাতে বের হওয়া এবং মানে বাহিরের পরিবেশটা দেখা, এর আগে কখনোই হয়নি এভাবে ঘুরে বেড়ানোটা। তো আমি খুবই অবাক ছিলাম, একদমই মনে হচ্ছিল না যে এখন রাত 3টা বাজে, এত মানুষ ছিল চারিপাশে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই তো এরকম লাইটগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, শুধু ঘুরে বেড়াচ্ছিলাম, পিকচার তুলছিলাম। অ্যান্ড যথেষ্ট শীত ছিল, অনেক ঠান্ডা লাগছিল। সো যাই হোক, সব কিছু মিলে কিন্তু অনেক ভালো এনজয় করেছি আমরা। আসলে এখানকার রাতের বেলার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল, চারিপাশ খুবই আলোকিত, একদম অনেক ভালো লাগছিল আমার কাছে। আর চারিপাশে এত মানুষ, আমার আসলে কি বলবো, বাসা থেকে বের হয়েছে যখন রাত 12টা, তখন তো বের হওয়ার সময় মনে হয়েছে হয়তো বা অল্প কিছু মানুষ থাকবে, বাট এত মানুষ থাকবে এখানে এটা আমি কখনোই ভাবিনি। এ সময় প্রায় রাত 3টা 4টা বাজে, বাট এরপরও দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশে কত মানুষ। আর শুধু এমন না যে ইয়াং এজ মানুষগুলো এসেছে, বাচ্চারা বড়রা সবাই আছে এখানে, খুবই ভালো লেগেছে। আর চারিদিক একদম খুবই জাঁকজমক, আমার কাছে তো অনেক ভালো লাগছিল, অনেক পিকচারও তুলেছি, যদিও এখনও শেয়ার করা হয়নি, বাট আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে এসে আসলে শুধু আমি এনজয় করেছি এমনটা না, আমার আশেপাশের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছিল, সবাই খুবই এনজয় করেছে, অনেক ভালো লেগেছে আসলে। আর এই জায়গাটায় তো মানে সবসময় ভিড় লেগেই ছিল, এত মানুষ এসে এসে পিকচার তুলছে, আমিও তুলেছি, সেগুলো শেয়ার করব আপনাদের সাথে পরে। তো আজ আসলে এই ছোট ব্লগটি শেয়ার করলাম,
বাকিগুলো আজ শেয়ার করি নি, সেগুলো হয়তো আমি কাল আবার ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব। সো যাই হোক, রাতের বেলা এই জায়গার অবস্থাটা এরকম থাকবে এটা কখনোই ভাবিনি, খুবই ভালো লেগেছে আমার কাছে। তারপর এই তো ভেতরে অনেক ঘুরে ফিরে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই, নেক্সটে আমি আবার চলে আসব এই 16ই ডিসেম্বরের আরও একটি ব্লগ নিয়ে। তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। তো ভালো থাকুন আপনারা, আল্লাহ হাফেজ।